নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে ডায়েরিতে নোট করে নিন, খুব অল্প সময়, 15 থেকে 20 দিন এই রাশিগুলো সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এই সময়টা কাজে লাগিয়ে নিন। 20-22 দিন যে সময়টা আছে কিনা, যে রাশিগুলো আমি কথা বলবো সেই রাশিগুলো কিন্তু সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে বিশেষভাবে সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, রাম রাজত্ব করবে এই রাশিগুলো। অর্থাৎ জীবনে নতুন প্রদীপ প্রজ্বলন হতে চলেছে রাশিগুলো। কোন এই রাশি সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন। দেখুন, রবি রাশি পরিবর্তন করে গেছে অলরেডি, কোথায় অবস্থান করছে, কন্যা রাশিতে। রবি আমাদের হার্টকে নিয়ন্ত্রণ করে, রবি আমাদের চোখকে নিয়ন্ত্রণ করে। আমি এগুলো বিষয় নিয়ে অনেকবার আলোচনা করেছি। এই যে রবির রাশি পরিবর্তন, এবং বিশেষ করে 20 থেকে 22 দিন মতো, আজ থেকে 20 থেকে 22 দিন মতো যে রাশিগুলোর আমি নাম বলছি, সেই রাশিগুলো কিন্তু নির্ণায়ক রেজাল্ট পেতে কিন্তু চলেছে। প্রত্যেকে এই ভিডিওটির আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, দায়িত্ব নিয়ে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে কাজ করি। সমস্যা আছে, সমাধান আছে, জ্যোতিষশাস্ত্র প্রপার বিজ্ঞান। অর্থাৎ আপনি ভিডিও শুনছেন, আপনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনি সেখানে দেখছেন না যে আপনার ক্ষেত্রে কোন জায়গাটা প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এই জন্য একজন দক্ষ অ্যাস্ট্রোলজার পরামর্শ নিন। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের এই সময়ের মধ্যে এই 22 দিন আপনাদের ভাগ্যের দ্বারা কর্ম, এবং আপনাদের ক্ষেত্রে দুটি রাজ্য, হংস নামক মহাপুরুষ রাজ্য এবং ভদ্র নামক মহাপুরুষ রাজ্য, আপনার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি প্রপার্টির দিক থেকে লাভ আপনাদেরকে দিবে, সুখ সাধন বৃদ্ধি করবে এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় করবে। আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে, এবং পূর্ণমাত্রায় ভাগ্যের দ্বারা আপনার কর্মক্ষেত্রে উন্নতি সাধন কিন্তু করবেন। এবং ব্যবসা যারা করছেন, ব্যবসার জায়গা কিন্তু দুর্দান্ত, ব্যবসাতে প্রচুর ইনকাম আপনাদের কিন্তু হবে এই সময়। এবং পার্টনারশিপ বিজনেস বলুন, সেলফ বিজনেস করুন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনি ধনুরাশি মানুষ। এবং এই সময়ের মধ্যে ধনুরাশির ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্টের কাজগুলো আটকে ছিল আপনার, দীর্ঘদিন কাজ আটকে আছে, এই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে। ধনুরাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে ধনুরাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের হংস এবং ভদ্র নামক মহাপুরুষ এবং ষষ্ঠপতী সপ্তমভাবে অবস্থান করছে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এডুকেশনের জায়গাটা আপনাদের ভালো, পার্টনারশিপ বিজনেস করছেন এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা এই সময় যথেষ্ট ইনকাম আপনাদের আসতে চলেছে, এবং আপনারা স্থির ভাগ্যে অর্থ আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন মীন রাশি। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশভাবে অবস্থান করছে তিনটি শুভ গ্রহ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু দিবে। আপনাদের এই সময়ের মধ্যে যেহেতু কর্মাধিপতি একাদশভাবে, কর্মক্ষেত্রে উন্নতি সফলতা, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন,
আপনি ব্যাংকিং সেক্টরে আছেন, ফাটকার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো যথেষ্ট কিন্তু আপনাদের ভালো দিবে এবং আপনাদের অর্থনৈতিক সফলতা, কর্মক্ষেত্রে উন্নতি, সুনাম বৃদ্ধি এই সময় কিন্তু হবে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে আমি যে রাশিগুলোর কথা বলছি সে রাশিগুলো কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে কিন্তু চলেছে। সফলতা আপনাদের হাতের মুঠোয় আসতে চলেছে। বৃশ্চিক রাশির যদি আপনি যদি মানুষ হন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং আপনাদের ফাইন্যান্সের জায়গাটা, ফিনান্সের জায়গাটা আপনাদের কাটবে এবং শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি, জেমসন, জুয়েলি বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সুয়াগা হতে চলেছে, সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। আপনাদের রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় পতিও দ্বিতীয়ভাবে অবস্থান করছে একাদশ পতিকে নিয়ে। অর্থাৎ আপনাদের এ সময় মান সম্মান, আর্থিক সফলতা এবং আপনাদের ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং এই সময় যারা ফাইন্যান্সের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো, এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। এবং শুভ কোনো অনুষ্ঠান এবং শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন এবং অনলাইন বা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, কম্পিউটার লাইনে আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করে খান তাদের ক্ষেত্রে সিংহ রাশি দুর্দান্ত রেজাল্ট এই সময় কিন্তু দিবে। এই এই সময়গুলো বারবার কিন্তু সুযোগ মানুষের জীবনে আসে না। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে বলে না, এ মাসটা আমার খুব ভালো গেছে বা এ বছরগুলো আমার খুব ভালো গেছে, ঠিক এই সময়টাকে কাজে লাগিয়ে নিন যে রাশিগুলোর আমি কথা বলছি। সোনার সিংহাসন প্রাপ্তি হতে চলেছে। এরপর যে রাশি কন্যা রাশি, কন্যা রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কন্যা রাশি। আপনাদের মান সম্মান বৃদ্ধি, আপনারা যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত আছে, সফটওয়্যার বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, আকর্ষক অর্থপ্রাপ্তি। আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, ফাটকা থেকে আপনারা এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে যেহেতু ধনভাবে শনির দৃষ্টি, অর্থনৈতিক সফলতা, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি হবে, রাহুও দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি, আপনাদের অপার ধন আপনাদের আসতে চলেছে এবং মান সম্মান, সুনাম, খ্যাতি, পদ প্রতিষ্ঠা আপনাদেরও ভদ্র নামক মহাপুরুষ রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য দুটি রাজ্য আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার, ব্যবসা ক্ষেত্রে শুভ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সফলতা, প্রফিট, লাভের জায়গা আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে। এবং আপনারা কিন্তু সময়টাকে কাজে লাগান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।